রাশি মেষ ওভারভিউ। যদি আপনি আর সকারাত্মক আর সহন শক্তিকারী ব্যক্তি মিলে যান, তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসি খুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন। মনে রাখবেন যে ভুল প্রত্যেক মানুষেরই হয়, কেউই সম্পূর্ণ হয় না। নিজের পরিবার বর্গের সাথে ইজ্জতের সাথে ব্যবহার করবেন, পরিণামস্বরূপ সেও আপনার সাথে ওই রকমই ব্যবহার করবে। রাশি মেষ রোম্যান্স, এইটি ঠিক সময় যখন আপনার জীবন সঙ্গীকে জানানো উচিত যে তার আসার পর আপনার জীবন কত পাল্টে গেছে। এর ফলে সে উৎসাহিত হবে এবং আপনাদের এই সম্পর্ক আরও শক্তিশালী হবে, এবং যে প্রেম আপনারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন তাও আপনাদের সম্পর্কে সাহায্য করবে। আপনার জীবন সাথীর জন্য আজ আপনার হৃদয় প্রেমে ভরে তুলুন। রাশি মেষ ক্যারিয়ার, আপনার মন হয়তো কাজে বসবে না, আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন, এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে। চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর। রাশি মেষ ফাইন্যান্স, আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল। হতে পারে স্টক মার্কেট থেকে কোনো বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোনো আশাই করেননি, তাই এই সময়ের লাভ ওঠান। রাশি মেষ হেলথ, আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে, দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে। আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে। ফিরে আসতে 30 মিনিট লাগাবার থেকে এটা ভালো যে 30 মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে। রাশি বৃষ ওভারভিউ, আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন। লক্ষ্য রাখবেন যেন আপনি সেই ব্যক্তির সামনে নিজের ভালো ছবি প্রস্তুত করতে পারেন। এই ব্যক্তি ব্যক্তিগত জীবনে আগে এগিয়ে যাবার জন্যে আপনাকে সাহায্য করতে পারে। প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে তার সাথে দেখা করুন। রাশি বৃষ রোম্যান্স, আজকের দিনটা আপনার গার্হস্থ জীবনে শান্তি এবং আনন্দ উপভোগ দুই নিয়ে আসবে। আপনি আপনার কাছের মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটাবেন, তাই এই সুযোগে সদ্ব্যবহার করুন। ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য ভয় পাবেন না, সব কাজ ভুলে গিয়ে শুধুমাত্র এই মুহূর্তগুলি উপভোগ করুন। রাশি বৃষ ক্যারিয়ার, পারস্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে, আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন, কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন, তাই কোনো রকম পারস্পরিক মতপার্থক্যের মধ্যে যাবেন না। রাশি বৃষ ফাইন্যান্স, আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বশত তা হারিয়ে না যায় বা চুরি হয়। এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্যে সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন। মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটনা ঘটতে পারে। রাশি বৃষ হেলথ, বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা অতি আবশ্যক। যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করছেন তো তা এখনই কম করবার চেষ্টা করুন, কেননা এটি আপনার জন্য লাভজনক। কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন, আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন। রাশি মিথুন ওভারভিউ, আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে, সব কিছুই আপনার ওপর নির্ভর করছে। হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে, কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন, আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে। রাশি মিথুন রোম্যান্স, আপনি বহুদিন ধরে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বকে খুঁজে বেড়াচ্ছেন এবং আজ আপনি তাকে খুঁজে পেয়েছেন। এই সম্পর্কটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আপনারা দুজনেই ভালো ভালো চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং আপনারা দুজনেই একঘেয়েমি পছন্দ করেন না। এই ধরনের লোকেরা সব সময় আপনাকে তাদের পায়ের তলায় রাখবে এবং আপনিও ঠিক তাই করবেন। রাশি মিথুন ক্যারিয়ার, একসঙ্গে কাজ করলে বেশি লাভ হবে এবং এভাবে আপনার পদোন্নতিও হতে পারে। যাদের নিজেদের ব্যবসা তারা বিদেশে কোনো প্রজেক্ট পেতে পারেন, শুরুতে মনে হতে পারে খুব ধীরে হচ্ছে, কিন্তু অবশ্যই সাফল্য আসবে। রাশি মিথুন ফাইন্যান্স, টাকা পয়সা খুব আসবে, অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড় লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উতলে উঠবেন। রাশি মিথুন হেলথ, পরিপাকক্রিয়ার সমস্যার আপনি সম্মুখীন হবেন যার জন্যে আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্ব হতে পারে। আপনি ধূম্রপান ও মদাসক্তি থেকে দূরে থাকুন,
যদি আপনি কোনো চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন। এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে। রাশি কর্কট ওভারভিউ। আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা, বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্য ডাকা উচিত। আপনি হয়তো নিজের জীবনকে নিয়ে সংশয় আছেন অথবা কোনো বিশেষ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে। রাশি কর্কট রোম্যান্স। আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এই ধরনের ছোটোখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে। এই ধরনের ছোটোখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সে সব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে। রাশি কর্কট ক্যারিয়ার। আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন, তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে। রাশি কর্কট ফাইন্যান্স। যদি আপনি আইন সংক্রান্ত কোনো কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষে ছিল। এটি আপনাকে অনেক বড়লোক বানাতে পারে। সমস্ত আগেকার মামলার উপর জোর দিন, দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে। রাশি কর্কট হেলথ। যদি আপনার রক্তচাপ জনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে। আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন, যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে। হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার। রাশি সিংহ ওভারভিউ। আজকে আপনার মন কোনো তীর্থ যাত্রায় যেতে চাইছে, আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বাড়বে, আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন। এই পথে এগোলে আপনি খুশি আর শান্তি পাবেন। রাশি সিংহ রোম্যান্স। যে সকল দম্পতি এতদিন ধরে একে অপরের সঙ্গে ঝগড়া করতেন তারা দেখবেন যে এতদিনে তাদের সমস্যার সমাধান হচ্ছে এবং ঘরে শান্তি ফিরে আসছে। এই ব্যাপারে পরিশ্রম করুন, কারণ এগুলি নিজে নিজে হয় না। দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে আপনার চোখ রাখুন। রাশি সিংহ ক্যারিয়ার। যারা ধাতু বিশেষত তামা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনার পদোন্নতিও হতে পারে। রাশি সিংহ ফাইন্যান্স। কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন, যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল। আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো, কেননা আজ আপনি দুর্মূল্য কোনো বস্তু পাবেন। আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন, কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনোই পাবার সম্ভাবনা ছিল না। রাশি সিংহ হেলথ। আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন, তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন, কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয়। এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা, না বাচক মানসিকতা, বেশি আশা, ঈর্ষা, এসব আপনার সমস্যার কারণ ও বাধা। আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন। এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে। রাশি কন্যা ওভারভিউ। আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন। এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন। এই সমারোহ আপনাকে আর আপনার পরিবারবর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে। আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন। রাশি কন্যা রোম্যান্স। আপনার প্রেম সম্পর্কটিকে নতুন করে জাগিয়ে তুলতে হলে আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। এর ফলে আপনারা উভয়ই একে অপরের কাছাকাছি আসবেন আর এই নৈকট্য পেতে গেলে আপনাকে আপনার সঙ্গীকে আরও ভালোভাবে বুঝতে হবে। একে অপরের আবেগকে সম্মান করার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন যে ভালোবাসা হল একে অপরের অনুভূতিকে ভাগ করে নেওয়া এবং একে অপরের সম্পর্কে ভাবা। রাশি কন্যা ক্যারিয়ার। আজ আপনি বিশেষজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন। এটি একটি ভালো সিদ্ধান্ত, এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে। রাশি কন্যা ফাইন্যান্স। যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয়। আর্থিক দিক থেকে না হলেও অন্য দিক থেকে দিনটি খুব লাভজনক। রাশি কন্যা হেলথ। আর চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন, শান্ত থাকার চেষ্টা করুন, কোনো অসুবিধাকে বাড়াবেন না, কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে। এই রকম সমস্যা আসতেই থাকে,
একে বেশি গুরুত্ব দেবেন না। রাশি তুলা ওভারভিউ। আজকে বোধহয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে। আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন। ওদের পরামর্শে লক্ষ্য দিন, বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয়। ওদের পরামর্শে আপনার লাভই হবে। ওদের ওপর সন্দেহ করবেন না, ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে। রাশি তুলা রোম্যান্স। আপনি আজ অত্যন্ত অবাক হতে পারেন যখন কোনো অপ্রত্যাশিত ব্যক্তি আপনাকে বেড়াতে যাওয়ার জন্য বলবে। যান, কারণ এটি একটি সুন্দর মুহূর্ত। নাচের জুতো পরে নিন, কারণ আজকের দিনটি মজা ও আনন্দের, অনুভব করুন। রাশি তুলা ক্যারিয়ার। আজ আপনি হয়তো কোনো বুদ্ধিদীপ্ত, সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনো কাজ করতে পারবেন। আপনি তাই যদি কোনো নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করুন, কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চেনে। রাশি তুলা ফাইন্যান্স। আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে, তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন। যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন। রাশি তুলা হেলথ। আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে। আজ আপনি মনকে শান্তি দিন, কেননা এটা হলো উপযুক্ত সময়। সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব, আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে আপনার ওপর। রাশি বৃশ্চিক ওভারভিউ। আজকের দিন নিজের পরিবার অথবা বন্ধুদের সাথে কাটানোর জন্য খুবই ভালো। আজ আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন, কারণ এরকম সুযোগ বারবার আসে না। রাশি বৃশ্চিক রোম্যান্স। আজ আপনার বাইরে বেরোনোর সুযোগ হবে এবং আপনার সঙ্গীর সঙ্গে নাচ করে উপভোগ করুন। যেহেতু আপনার প্রেমের উন্নতির দিন এবং আনন্দ দেওয়ার জন্য সুযোগের সদ্ব্যবহার করুন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার। আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে, শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনোসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে। আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স। যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে। আজকে আপনার কাছে এমন কোনো চুক্তি আসতে পারে যা অন্য কোনো কোম্পানিতে চলে যাচ্ছিল, ব্যাস এই সুযোগটাকে আপনি লুফে নিন, ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে। রাশি বৃশ্চিক হেলথ। আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে, যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে। আপনি চকিত থাকুন আর নিজেকে প্রয়োজনের মতো উপায়ও করে রাখুন, এতে আপনি হালকা বোধ করবেন। রাশি ধনু ওভারভিউ। যদি কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন। এই পরিবর্তন দুই দিক থেকে করা প্রচেষ্টারই ফল হবে। পরবর্তীকালেও এই সম্পর্ক এমনই মধুরতার সাথে চলতে থাকবে যার ফলে পরিপক্কতার প্রয়োজন, যা আপনার মধ্যে আছে। নিজের এই সুন্দর ভাবকে বজায় রাখুন আর নিজের লোকেদের এই অনুভব করান যে আপনি তাদের কতটা ভালোবাসেন। রাশি ধনু রোম্যান্স। আজ আপনার হৃদয় এবং আত্মা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আকর্ষিত হতে পারে। যাই হোক, আপনার সাহসী প্রচেষ্টার মাধ্যমে এটা পূর্ণ সাফল্য পাবে। তাই আপনার সত্য অনুভূতি আপনার সঙ্গীকে জানান, তবে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সঙ্গীও যেন এটা ভাবে যে এই সম্পর্কটি একপক্ষের নয়। রাশি ধনু ক্যারিয়ার। যারা MBA করছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ। আপনি দেখবেন যে আপনার পড়াশোনা ভালোভাবে এগোচ্ছে, তাই আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগান, কারণ রোজ এরকম দিন আসে না। রাশি ধনু ফাইন্যান্স। এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন, এর লাভ পাবেন। নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন। যে কোনো ছোটোখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না, কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই আপনি লাভবান হবেন। রাশি ধনু হেলথ। আজ আপনি খুব সুস্থ বোধ করবেন, এতে অনেকদিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে। আজ আপনার ওইসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে যা আপনার মাংসপেশিকে মজবুত করবে। খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না। রাশি মকর ওভারভিউ। আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারকতা নিয়ে আসার চেষ্টা করছে। আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি, কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব ফেলছে। চেষ্টা করুন যাতে আপনি নিজের
সকারাত্মক তাকে শেষ হতে দেবেন না। রাশি মকর, রোম্যান্স। আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গী আপনার সঙ্গ লাভে আনন্দিত হচ্ছে এবং এটা প্রেমের পক্ষে উপযুক্ত দিন। সে সারাটা দিন আপনার দিকে প্রেমের চোখে তাকিয়ে আছে এবং আপনি তা উপভোগও করছেন। আপনি এই ভালোবাসার পুরোটা শুষে নেওয়ার পর তাকে দিন। সে আপনার ভালোবাসা পেয়ে ততটাই খুশি হবে, সে আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনার প্রতি কতটা যত্নবান। রাশি মকর, ক্যারিয়ার। আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটখাটো পার্থক্য হতে পারে। আপনি হয়তো জানেন যে আপনি ঠিক, তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পরে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন। রাশি মকর, ফাইন্যান্স। বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে। যদি আপনি এমন কোনো সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায়, তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে। যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলুন। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনো রকম আপোষ করবেন না, যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন। রাশি মকর, হেলথ। যদি আপনার চোখ নিয়ে কোনো অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান। তারপরেও যদি চোখে দেখতে কোনো অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরের চেক আপ করান। আপনার চোখ সম্বন্ধিত কোনো অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন। রাশি কুম্ভ, ওভারভিউ। আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, যা হবে ভালোর জন্যই হবে। বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই, সাথে আনন্দও বাড়বে। যদি তাতে সাথে মজা করার জন্য আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয়, তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন। রাশি কুম্ভ, রোম্যান্স। আজ আপনাদের প্রেমে ক্ষতের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ আপনার সঙ্গী হয়তো শহরের বাইরে কিছুদিনের জন্য যেতে পারে। দুশ্চিন্তা করবেন না, কারণ বিচ্ছেদ কখনো কখনো সম্পর্ককে আরও শক্তিশালী করে, বরং এটিকে আশীর্বাদ বলে মনে করুন। কারণ এই সময় আপনি উপলব্ধি করবেন যে আপনি তাকে সত্যি সত্যি কতটা ভালোবাসেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি উপলব্ধি করবেন যে যখন সে আপনার চারপাশে নেই তখন সব কিছু আর আগের মতো নেই, এবং যখন আবার একত্রিত হবেন তখন দেখবেন তাতে থাকবে একটা নতুন সূচনা। রাশি কুম্ভ, ক্যারিয়ার। এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন। আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে। তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এই সব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত। রাশি কুম্ভ, ফাইন্যান্স। যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করেন, বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত, তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে। আপনার হাতে একটা বড় কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে। এই সময় আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিকে মন দিন। রাশি কুম্ভ, হেলথ। ভালো থাকার জন্যে আপনাকে সাবধান হতে হবে। খেয়াল রাখুন আপনি কোনো ঝগড়ায় না ফেঁসে যান, যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে। খেয়াল রাখুন আপনি পুষ্টিকর আর সুরক্ষিত আহারে নিন। রাশি মীন, ওভারভিউ। আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন। আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে। আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্য খুবই লাভদায়ক সিদ্ধ হবে, আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। রাশি মীন, রোম্যান্স। এই ধরনের মানুষ সম্পর্কে সতর্ক হন যারা আপনাদের সম্পর্ক ভাঙতে চায়। যে কোনো সমস্যার সমাধান আপনাদের দুজনের মধ্যেই হতে পারে, এর জন্য তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। যে কোনো বাহ্যিক হস্তক্ষেপ অবস্থার অবনতি ঘটায়, তাই বাইরের লোককে বাইরেই রাখুন, পরিষ্কারভাবে যোগাযোগ করুন, দেখবেন আপনি ভালো আছেন। রাশি মীন, ক্যারিয়ার। আপনি যদি মিলিটারি ক্ষেত্রে কাজ নিতে চান তাহলে আজকের দিনটি শুভ। এটি একটি ভালো ক্ষেত্র হতে পারে আপনার জন্য, যেখানে আপনি আনন্দের সঙ্গে কাজ করবেন এবং আপনার ভবিষ্যত জীবনে উন্নতি হবে। রাশি মীন, ফাইন্যান্স। আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন, এতে লোকেদের সঙ্গে আপনার চেনাশোনা বাড়বে। এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন, লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না, এখন লাভ হবে। রাশি মীন, হেলথ। আজ সর্দি থেকে সাবধান হন, ছোট সমস্যা হতে পারে, আপনার গলাতেও কোনো সমস্যা হতে পারে। আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোনো ঠান্ডা পানীয় নেবেন না। আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন। যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারের প্রতি পরিবর্তন আনুন।